যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি তৈরি মির্জা ফখরুলের চ্যালেঞ্জের জবাব দিচ্ছেন না উবাইদুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রতিক্রিয়ায় পাল্টা হুমকি দিয়ে বলেছিলেন, আমরাও ভিসা নীতি করতে পারি, অপেক্ষা করুন। যুক্তরাষ্ট্রের প্রতি এ হুমকি তিনি একাধিকবার দিয়েছেন, সর্বশেষ গত 17 জুনও একই কথা বলেছেন। এর পরদিনই উবাইদুল কাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ইতিমধ্যে 5 দিন অতিক্রান্ত হয়ে গেলেও মির্জা ফখরুলের চ্যালেঞ্জের কোনো জবাব দিচ্ছেন না উবাইদুল কাদের। ফলে উবাইদুল কাদের চ্যালেঞ্জে হেরে গেলেন কি না এমন প্রশ্ন করছেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নতুন এক ভিসা নীতি ঘোষণা করেছে, যা আওয়ামী লীগ সরকারের জন্য মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বহাল থেকেই আবারও একতরফা নির্বাচনের ছক এঁকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আওয়ামী লীগ সরকারের এই পরিকল্পনায় হঠাৎ পাহাড় সম বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াবে যারা পরিবার পরিজন সহ নিজেরা সবাই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ভিসা নীতি ঘোষণার পর সরকার এবং সরকারি দলে এক ধরনের দুশ্চিন্তা ও হতাশা নেমে আসে। এটিকে পাশ কাটিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার লক্ষ্যে দলের নীতি নির্ধারকরা নানা রকমের উৎসাহমূলক বক্তৃতা বিবৃতির কৌশল অবলম্বন করেন। বলতে শুরু করেন যে ভিসা নীতি বিএনপির জন্যই সমস্যা তৈরি করবে, সরকারের নির্বাচনী কার্যক্রমে বিএনপি আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না, নির্বাচনে বাধা দিলেই ভিসা নীতির আওতায় পড়ে যাবে বিএনপি। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাপারে ব্যাখ্যা দেয়া হয় যে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যারা কাজ করবে বা কর্মসূচি দেবে তারা ভিসা নীতির আওতায় পড়বে না, বরং এই ধরনের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া হলে সেটি ভিসা নীতির আওতায় পড়ে যাবে। এমন পরিস্থিতিতে মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের ওই ব্যাখ্যা আর ধূপে টেকল না। পরবর্তীতে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা ধরনের পাল্টা হুমকি দিতে থাকেন, তৃণমূলে মনোবল চাঙ্গা করার কৌশল হিসাবে। আমেরিকা যাব না, আমেরিকা না গেলে কিচ্ছু যায় আসে না, ভিসা নিতে আমরাও করতে পারি ইত্যাদি বক্তৃতা বিবৃতি দেন। সর্বশেষ গত 17 জুন শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের 4.5 কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতিতে আমাদের কিছু যায় আসে না, ভিসা নীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন। এর জবাবে গত 18 জুন রোববার এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ভিসা নীতি তৈরি করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্যের কি উত্তর দেব, আপনারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভিসা নীতি করেন দেখি। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের প্রতি এ চ্যালেঞ্জ দেন মির্জা ফখরুল। কিন্তু 5 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এর কোনো জবাব দেননি ওবায়দুল কাদের।